আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ রসের সহমতে ভালো আছি তো নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম এই তো এই যে এটা ছিল সকালবেলা তো সকালবেলা হচ্ছে যে কিছু সদাইপাতি নিয়ে আসা হয়েছে তো এই তো এই যে বের করে নিচ্ছি একে একে তো সব কিছুরই রকম দাম তো দিন দিন যদি এইরকম দাম বাড়ে তাহলে কীভাবে চলবো এই চিন্তার বিষয় এই যে সব কিছুর মধ্যে দেখতেছি যে রেট অনেক লেখা তো জানি না কিভাবে কি হবে না হবে যাই হোক তো সদাপাতিগুলো প্রথমে এখন বের করে নিচ্ছি তো তারপরে হচ্ছে যে এখানে হচ্ছে দুই প্যাকেট আটা আছে তারপরে সুজি তারপরে হচ্ছে কাপড় ধোয়ার সাবান আছে বিরিয়ানি মশলা পোলার চাল তাই তো লবণ আর এই যে এখানে যে এগুলো হচ্ছে যে রুটিগুলো এগুলো হচ্ছে সান্দি ছানি হ্যাঁ খায় আর হচ্ছে যে কলা নিয়ে আসা হয়েছে তো ব্রেকফাস্ট করা হবে কলা রুটি দিয়েই এই যে তারপরে যে এটা ছিল হচ্ছে আগের দিন রাতের বেলা তো রাতের বেলা হচ্ছে এই যে সানিহা মনি আর হচ্ছে আমার ছোটো বোন ওরা দুজন মিলে আমরা ভর্তা বানিয়েছিল তো তখন একটু ভিডিও শ্যুট করে রেখেছিলাম তো সানিহা মণি এই যে ঘষতাছে বলতাছে বলতাসে আম্মু আমাকে একটু ভিডিও করো আমিও ভিডিও করলাম আর এই যে আমরা ভর্তা বানানো হয়ে গিয়েছে তা আমরা বত্তাটা খেতে খুব টেস্টি হয়েছিল সাথে কাসন্ত দিয়েছিলাম আর হচ্ছে বিট লবণ তারপর হচ্ছে একটু লাল মরিচের গুঁড়া তারপরে এগুলো দিয়ে হচ্ছে আমরা বত্তাটা বানানো হয়েছিল তারপরে এই যে এটা ছিল হচ্ছে আরঙের ফেস প্যাক তো আরঙের ফেস প্যাকটা আর হচ্ছে যে কফি তো এই দুটা মিক্স করে তারপরে হচ্ছে একটা ফেস প্যাক বানিয়েছিলাম তো ফেস প্যাকটা দুপুরবেলা ইউজ করা হয়েছে তো প্রচুর অ্যালার্জি প্রবলেম তো অ্যালার্জির জন্য কোনো কিছু ইউজ করতে পারি না তো মাঝে মধ্যে একটু আর কি ফেস প্যাকটা ইউজ করি তো এই যে কপি আর হচ্ছে যে এখানে দিয়েছি হচ্ছে ওই যে ফেস প্যাক তো আস এখন পানি দিয়ে গুলিয়ে নিব তো সাধারণত যখন ইউজ করি তখন হচ্ছে গরুর দুধ দিয়ে তারপরে হচ্ছে ইউ এটাকে আর কি প্যাকটাকে রেডি করি তো আজ আর হচ্ছে গরুর দুধ দিবো না তো দুধ ফ্রিজে আসে দুধ গলানো হয়নি তো এই জন্য আর কি দেওয়া হচ্ছে না তো তারপরে যেটা ছিল দুপুরবেলা তো শুক্রবার দুপুরবেলা রান্না করা হয়েছিল বিরিয়ানি গরুর মাংস দিয়ে তো এই যে বিরিয়ানি রান্না করব তো বিরিয়ানি রান্না করার জন্য আমি হচ্ছে যে এখন পেঁয়াজটা হালকা করে একটু নেড়ে চেড়ে একটু মজিয়ে নিয়ে তারপরে হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে আদা রসুন বাটা তো আদা রসুন বাটা দিয়ে প্রথমে একটু ভেজে নিচ্ছি তো আমি যেভাবে আর কি বিরিয়ানি রান্না করি সেটাই এই যে এখন রান্না করবো হচ্ছে রাদুনি বিরিয়ানি রেডি মশলা যেটা আছে সেটা দিয়ে রান্না করব। তো দিয়ে দিচ্ছি হসছে যে প্যাকেটের মশলাটা তো দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো যেটা আর কি বলবো বলবো বলছি যে হচ্ছে ভিডিওতে ভয়েস দিতে গেলে আমি বেশি কথা বলতে পারি না তো যেখানে আর কি গ্যাপ থাকে যে কথাটা বলি না তো সেই জায়গাটার মধ্যে হচ্ছে আমি মিউজিক ইউজ করি তো দেখা গেছে যে মিউজিক ইউজ করলে আমার ভিডিওর মধ্যে হচ্ছে কপিরাইট ক্লেম আসতেছে তো এই জন্য এখন আজ দুদিন দিন ধরে হচ্ছে কপিরাইট ক্লেম যাতে না আসে এই জন্য কোনো মিউজিকই আমি ইউজ করতেসে তো শুধু বয়জি দিলাম তো জানি না আমার এই ভিডিওটা কেমন লাগে যদি খারাপ লাগে তাহলে কিছু করার নেই কারণ এমনিতেই এখন কয়দিন চালিয়ে যেতে হবে কারণ ভালোভাবে দেখতে হবে কেন কপিরাইট ক্লেমটা আসে তো যাই হোক এই যে বলতে বলতে হচ্ছে আমার মশলাটা এখানে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর হচ্ছে যে আমি গরুর মাংস এখানে দিয়ে দিচ্ছি মাংসটা ভালোভাবে প্রথম নেড়েচড়ে কষিয়ে সেদ্ধ করে নিব তো ভিডিওতে ভয়ে জফার করছি আর বলতেছি যে আর কি বলবো কি বলবো তো কোনো কথা আর ভেবে পাচ্ছি না কারণ যা ছিল তো বলেই ফেলতেছি তো দেখতেছি যে ভিডিও তো আরও ফাঁকা থেকে যাচ্ছে কারণ দেখা গেছে যে কোনো মিউজিক ইউজ করা হচ্ছে না তো এত কথা কি বলবো তাই লজ্জাও লাগতেছে তো এই তো এই যে মাংসটা কষাচ্ছি আর হচ্ছে এই যে এখন দিয়ে দিলাম একটু টমেটো সস তো আমি আমার মতো করে আর কি বিরিয়ানিটা রান্না করতেছি তো এক একজন এক এক রকম প্রসেসিংয়ে করে তো আমার কাছে আমি মানে যেটা পারি আমি সেটাই করতেছি তো এই যে এখন মাংসটাকে ভালোভাবে ঢেকে দিব তারপরে হচ্ছে নেড়েচেরা ভালোভাবে একটু কষিয়ে নিব তো প্রচুর পরিমাণে গরম পড়েছে আমি চাচ্ছিলাম না যে বিরিয়ানি রান্না করার জন্য তো আমার সানিহা মনি বলতেছে যে আমিও বিরিয়ানি খাবো তো সানিহা রিকোয়েস্টে আজকে বিরিয়ানি রান্না করা কারণ গত দুদিন যাবৎ প্রচুর পরিমাণে গরম বৃষ্টি আসবে আসবে ভাব করেও আসে না এই রকম আর কি এই তো মশলাটা ভালোভাবে কষিয়ে তারপরে হচ্ছে মাংসগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিয়ে তারপরে হচ্ছে চাল দিয়ে কষিয়ে এই তো বসিয়ে দিলাম পানি দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি আশেপাশে প্রচুর সাওানো আসতেছে বাসায় মেহমান ছিল তো মেহমান বলতে আমার ভাই বোন ওরা আর কি আছে তো এই জন্য আর কি একটু সাওনা আসতেছে তো এই যে এটা হচ্ছে ঘি তো এটা বিক্রমপুরের খাটি গাওয়া ঘি তো ঘি দিয়ে দিলাম তো রান্না করার জন্য অনেক বড় একটা মাংসর পটলা আর কি বের করেছিলাম তো সেখান থেকে আর কি অনেকগুলো দিয়েছি তো দেখলেনি তো আর এই যে এতটুকু রেখে দিলাম তো এটা আবার পরে খাওয়া যাবে আর হচ্ছে দিয়ে বিরিয়ানি হচ্ছে আর ছিল দুপুরবেলা এটা হচ্ছে আনারসটা আনা হয়েছিল গতকাল রাতে তো আনারসটা একটু কেটে নিচ্ছি আনারসটা যখন গতকাল রাতে আনা হয়েছিল তখন প্রচুর পরিমাণে গ্রান বের হয়েছিল তা এখন দেখা যাচ্ছে যে আনারসটা মানে প্রচুর রস বের হয়ে যাচ্ছে আর বেশি মনে হয় পেকে গেছে যে বিৰিয়ানী ৰান্না কমপ্লিট